চরম উৎকণ্ঠায় দিন কাটছে বলিউড তারকা সালমান খানের। খুনের হুমকি মাথায় নিয়ে প্রতিটা ক্ষণ পার করছেন ভাইজান। বাবা সিদ্দিকের মৃত্যুর পর থেকেই সালমান খানের নিরাপত্তা সংশয়ে পড়ে গিয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের দল এরই মধ্যে বাবা সিদ্দিককে হত্যার দায় স্বীকার করেছে। কৃষ্ণকায় হরিণ শিকারকে কেন্দ্র করে বিষ্ণয় গ্যাংয়ের সঙ্গে সালমানের বিরোধ বহু আগের, যে বিরোধ জিয়ে রেখেছে বিষ্ণয় সম্প্রদায়। সালমান খানের ঘনিষ্ঠ ছিল বলেই নাকি খুন হয়েছেন বাবা সিদ্দিক। তবে কি একই পরিণতি বরণ করতে হবে সালমানকেও? কেনই বা গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের দল সালমান খানকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছে? বিষ্ণয়দের সাথে কি হয়েছিল সালমানের? সালমান খানের খুব কাছের বন্ধু ছিলেন বাবা সিদ্দিক। উৎসব মুখর সন্ধ্যায় প্রকাশ্যে খুন করা হয় বাবা সিদ্দিককে। বাবা সিদ্দিকের নিমন্ত্রণে প্রতি বছর ঈদের অনুষ্ঠানে যেতেন সালমান। শাহরুখ খান ও সালমান খানের বিরোধ মিটিয়েছিলেন এই বাবা সিদ্দিকই। সেই কাছের বন্ধুকেই প্রকাশ্যে খুন করল দুষ্কৃতিকারীরা। নেপথ্যে ছিলেন লরেন্স বিষ্ণই গ্যাং। সালমানের খুব কাছের হওয়াটাই নাকি কাল হয়েছে বাবা সিদ্দিকের। লরেন্স বিষ্ণই গ্যাংয়ের দাবি এমনই। বাবা সিদ্দিক খুন হওয়ার পর অনেকেই ভেবেছিলেন বাবা সিদ্দিকের দাফন কার্যেও হয়তো দেখা যাবে না সালমানকে, কারণ সেদিনই একের পর এক হুমকির ফোন পান তিনি। তবে কোনো কথা শোনেননি ভাইজান। বিগ বস 18 এর শুটিংয়ের মাঝপথে ফেলেই চলে যান বন্ধুকে বিদায় জানাতে। সালমান এখন রিয়েলিটি শো বিগ বসের 18তম মৌসুম উপস্থাপনা করছেন। এতদিন পরিবারের সদস্যরা কথা বললেও সালমান মুখ খোলেননি। বলিউড তারকা যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সেটা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আমার জীবনে যা চলছে খুব কঠিন সময় চলছে, আমাকে এসব সামলে চলতে হচ্ছে। ছেলে হত্যার হুমকি পাওয়ায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন বাবা সেলিম খান। তিনি গণমাধ্যমকে বলেছেন, যে কারণে সালমান বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছে সে ঘটনার সঙ্গে সে যুক্তই নয়। সালমান অন্তত আমাকে মিথ্যে কথা বলবে না। কৃষ্ণকায় হরিণ সালমান স্বীকার করেনি। আমার ছেলে পশু পাখিদের খুবই ভালোবাসে, এমন কাজ সে করতেই পারে না। তাই লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের কাছে বিনা কারণে কেন ক্ষমা চাইবে? আমার মনে হয় এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার। সেলিম খান বলেন, আমরা কোনোদিন একটা আরশোলা পর্যন্ত মারিনি, তাই আমি এসব একদম বিশ্বাস করি না। সালমান কোনো অপরাধ করেনি, আপনারা ওকে অপরাধী বানিয়ে দিয়েছেন। আপনারা কি নির্জকে ওকে দেখেছেন? আমরা কখনো বন্দুক ব্যবহার করিনি। আমি সালমানকে জিজ্ঞেস করেছিলাম এ কাণ্ডটা সে ঘটিয়েছে কি না। সালমান আমাকে বলেছে যে ওই সময় ও ওখানে ছিলই না, এমনকি সালমান তখন গাড়িতেও ছিল না বলে জানিয়েছে। প্রাণী হত্যার কোনো শখ নেই ওর। লরেন্স বিষ্ণই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি প্রসঙ্গে সেলিম খান বলেছেন, জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে আছে। কি ঘটেছিল 1998 সালে? সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং হচ্ছিল। সেই সময় সালমানের বিরুদ্ধে কৃষ্ণকায় হরিণ হত্যার অভিযোগ ওঠে। ভাইজানের সঙ্গে শুটিংয়ে ছিলেন সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, টাবু নীলম সহ আরও অনেকে। দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণয় গ্যাংয়ের সঙ্গে সালমানের বিরোধের সূত্রপাত। তবে সালমান নাকি কৃষ্ণকায় হরিণের দিকে গুলি ছোড়েননি, আসল হত্যাকারী অন্য কেউ। তাহলে কার অপরাধের মাশুল গুনছেন সালমান খান? পুরনো ভিডিওতে দেওয়া সাক্ষাৎকারে সালমান দাবি করেছিলেন এ ঘটনার নেপথ্যে অন্য কেউ রয়েছেন। 2008 সালে সেই সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নবাণের সামনে সালমান সরাসরি বলেছিলেন, এর নেপথ্যে একটা লম্বা গল্প রয়েছে। ওই কৃষ্ণকায় হরিণের দিকে কিন্তু গুলিটা আমি ছুড়িনি,
তাহলে কে গুলিটা ছুড়েছিলেন? এ প্রশ্নের জবাবটা আর দেননি সালমান খান। গুলিটা কে ছুড়েছিলেন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু দুটি হরিণ যে শিকার করা হয়েছিল সেটা নিশ্চিত। সেই ঘটনার মামলা করে বিষ্ণু সম্প্রদায়। বিরল প্রজাতির এই হরিণকে বিষ্ণু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত পবিত্র বলে মনে করেন। মামলাটির পেছনে তাদের ক্রমাগত লেগে থাকার কারণে 20 বছর পর 2018 সালে এসে 5 বছরের জেল হয় সালমানের। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। সেখানেই ঘটনার সমাপ্তি ঘটতে পারত, কিন্তু তা হয়নি। প্রশ্ন জাগতেই পারে, কৃষ্ণকায় হরিণ হত্যার সঙ্গে বিষ্ণু সম্প্রদায়ের সম্পর্ক কি? তারা কেন মামলা করেছে? কেনই বা লরেন্স বিষ্ণু ও তার গ্রুপ এত বছরের ঘটনা বয়ে চলেছে? এক প্রতিবেদনে বিবিসি জানায়, বিষ্ণু সম্প্রদায় ভারতের প্রভাবশালী একটি সম্প্রদায়। তারা কয়েকশো বছর ধরে অক্ষরে অক্ষরে 29টি রীতি মেনে চলার চেষ্টা করে। সেসব রীতির মধ্যে প্রকৃতির সুরক্ষা, বৃক্ষ রক্ষা, জঙ্গলের প্রাণী রক্ষা অন্যতম। বিষ্ণু সম্প্রদায় যে কৃষ্ণকায় হরিণকে পবিত্র হিসেবে গণ্য করে, সেই হরিণই হত্যা করেছেন সালমান, যা তাদের অনুভূতিতে আঘাত করেছে। বিলুপ্ত প্রায় এই কৃষ্ণকায় হরিণ চিঙ্কার নামেও পরিচিত। কে এই লরেন্স বিষ্ণু? 31 বছরের লরেন্স বিষ্ণু প্রায় 2 ডজন হত্যা ও চাঁদাবাজির মামলায় আটক হয়ে বর্তমানে ভারতের তিহার জেলে বন্দী। পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে ফাজিলকা জেলার দত্তরানওয়ালি গ্রামে লরেন্সের জন্ম। গ্রামটিতে বিষ্ণু সম্প্রদায়ের ব্যাপক প্রভাব রয়েছে। লরেন্সের বাবা লাভেন্দর বিষ্ণু ও মা সুনিতা বিষ্ণু এখন বাইরের কোনো মানুষের সঙ্গেই কথা বলেন না। পাঞ্জাবি র্যাপার ও সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যার সঙ্গে লরেন্সের নাম উঠে আসার পর থেকে তারা বাইরের পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। লরেন্সের ছোট ভাই আনমোল বিষ্ণু, তিনি সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন। আনমোল নাকি যুক্তরাষ্ট্রে বসে সালমানের বাড়িতে গুলি চালানোর শখ করেন। মুসেওয়ালার হত্যার ঘটনার পর থেকে আনমোল পলাতক। বাবা সিদ্দিকের মৃত্যুর পর সালমান খান কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন সেটি বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হল, লরেন্স বিষ্ণু গ্যাং সালমান খানকেও খুনের নিশানায় রাখবে নাকি এর কোনো সমাধান হবে, সেটি সময় বলে দেবে। তবে সালমান খানের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কেউ কেউ লরেন্স বিষ্ণু গ্যাংয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার জন্য সালমান খানকে কৃষ্ণকায় হরিণ শিকারের জন্য ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। আপনার কি মনে হয়, ক্ষমা চাইলে কি সমাধান হয়ে যাবে? এরকম আরও ভিডিও পেতে রূপালী জগতের সঙ্গেই থাকুন। ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।